হাজবেন্ডের অত পছন্দের না, যার জন্য একটু ঠান্ডা এই ধরনের জিনিসকে কদর করতে পারে না। আমার তখন খুব কষ্ট হয়। আহা, সর্ষে ইলিশের সঙ্গে যেন একটা আলাদাই সম্পর্ক। সবাই খুব ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে ঘড়িতে ঠিক দুপুর 12টা। আজকে বুবু তাড়াতাড়ি স্কুল থেকে চলে এসেছে। কালকেই আপনাদের বলেছিলাম যে বুবুর আজকে স্কুল ছুটি হয়ে যাবে তাড়াতাড়ি, তো 10:30টায় স্কুল ছুটি হয়ে গেছে। আমি বাড়ি থেকে 10টার সময় বেরিয়েছিলাম, ওকে 10:30টার ছুটি হয়ে যাওয়ার পর বাড়ি ঢুকতে ঢুকতে আমাদের 11টা বেজে গেছে। যাই হোক, 11টার সময় নিয়ে ঢুকে পড়েছি। এই 11টা থেকে 12টা পর্যন্ত মা মেয়ে শুধু গুলতানি করলাম, বুবু স্নান পর্যন্ত করলো না। জানেন, স্নান না করেই বসে বসে এখন টিভি দেখছে, আর কিছুক্ষণ পর ওকে নিয়ে যাবো স্নান করাতে। আসলে গরম থেকে রোদ্দুর থেকে এসেই না, তখনই তখনই স্নান করলে ঠান্ডা লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তো ওই জন্য একটুখানি জিরিয়ে নিল। আর কালকে যে কেকটা রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটাকে খেলো, ও খেলো, আমিও একটুখানি খেলাম। এখন ও দেখছে ওর পছন্দের কার্টুন, আমি রান্নাঘরে অলরেডি রান্নাবান্নার ব্যবস্থা করে ফেলেছি। আর আজকে রান্নাবান্না কী হবে চলুন একবার আপনাদের দেখিয়ে দিই। ভাত এখানে বসিয়ে দিয়েছি, যেটা অলরেডি ফুটতে শুরুও করে দিয়েছে। আর এখানে প্রেশার কুকারে মুসুরির ডাল, নুন, জল সমস্ত কিছু দিয়ে একদম রেডি করে রেখেছি। জাস্ট স্টোকারটা মেরে দিলে এটাও সেদ্ধ ডাল হয়ে যাবে। আর এর সঙ্গে হবে এই যে ইলিশ মাছ। ইলিশ মাছটাকে অলরেডি ফ্রিজ থেকে বের করে রেখেছি, যাতে বরফ টরফ গলে গিয়ে একদম ঠিকঠাক জায়গায় চলে আসে। তো এই ইলিশ মাছটা করবো আজকে। ঠিক এর আগের দিনকে যেমন দই সর্ষে ভাপা করেছিলাম ঠিক সেটাই। হাজবেন্ডকে বললাম যে আমি বেগুন দিয়ে কালো জিরে দিয়ে ঝোল করি। ইলিশ মাছের যে পাতলা ঝোলটা হয় না, বেগুন দিয়ে কালো জিরে দিয়ে একদম পাতলা কাঁচা লঙ্কা চিরে দিয়ে, বললাম সেই ঝোলটা করি, নাহলে গাঁঠে কচু দিয়ে করি। না বাবুর কোনো কিছুই পছন্দ না, পছন্দ একমাত্র তুমি যে ওই দই সর্ষে ইলিশটা করেছিলে সেটাই করো, তো সেটাই করবো। রান্না তো একার জন্য নয় বলুন, রান্না সবার জন্য। আপনি রান্না করলেন, করে যদি আপনার পরিবারের লোকজন খেয়ে বলে এই পথটা দারুণ হয়েছিল আর একদিন বানাও, তাহলে দেখবেন অন্য সব পথ ছেড়ে দিয়ে আপনি ওটা বানাতেই ছুটবেন, তাই না? প্রশংসা পেতে সবার ভালো লাগে, বিশেষ করে নিজের কাছের লোকেদের, নিজের পছন্দের লোকেরা যদি খেয়ে বলে ভালো হয়েছে আপনার হাতের রান্না, তাহলে তো ব্যাস আপনি একদম ফেমাস হয়ে গেলেন। আর এখানে রেখে দিয়েছি একটুখানি বাতাসা, এই যে দুখানা বাতাসে আর একটুখানি জল। বাতাসে ভেজানোর আর টাইম নেই, শুধু জল খেতে পাচ্ছি না কেন কি জানি। আর এদিকে এত গরম পড়ছে, এত রোদের তাপ, খালি জল পিপাসা যাচ্ছে। দেখুন কি বাইরে রোদের তাপ, রোদ যেন মনে হচ্ছে পুরো গিলে খেতে আসছে এত রোদ দূর। তাই ভাবছি একটু জল খাবো, কিন্তু শুধু জল খেতে পাচ্ছি না বললাম, ওই জন্য দুটো বাতাসা মুখে দিয়ে জল খাবো। কারণ কতক্ষণে ভিজবে, কতক্ষণে জল খাবো বাবা, কতক্ষণে টেস্টটা আমার গলা মলা আটকে গেল। প্রেশার কুকারে ডালের স্টোকারটা মেরে দিয়েছি, দু চারটে সিটি পড়ে গেলেই ডালটা হয়ে যাবে, ততক্ষণে বাতাসাটা খেয়ে নিই। আর আজকে একটা আম খাবো, আমার হাজবেন্ড যে আমগুলো এনেছিল না কী সুন্দর যে খেতে, কি যে মিষ্টি, আর তেমনই মানে ভালো, মানে গন্ধটাও খুব সুন্দর। একটা কেটে খাবো, ঠান্ডা আম খেতে পাচ্ছি না দুর্ভাগ্যের বিষয়, তাই জন্য ফ্রিজ থেকে ঠান্ডা আমকে বাইরে বের করে গরম করে, মানে গরম মানে নর্মালে এনে তারপর খেতে হচ্ছে। এই কষ্ট আর কাকে বোঝাই, কীভাবে বোঝাই যে মানুষ আমি ঠান্ডা খেতে এত ভালোবাসি, আজ গলার জন্য ঠান্ডাকে আমার ত্যাগ দিতে হয়েছে। দারুণ কষ্ট, দারুণ চাপের ব্যাপার, বুঝলেন? এই কষ্ট যারা ঠান্ডা খেতে ভালোবাসেন মানে আপনাদের মধ্যে তারাই একমাত্র বুঝবেন, অন্য কেউ বুঝবেন না। যেমন আমার হাজবেন্ডই বোঝে না। আমার হাজবেন্ডই বলে বাবা ঠান্ডা জলে এমন কী টেস্ট, ঠান্ডা খাবারে এমন কী টেস্ট, মানে খাবার বলতে যে জিনিস ঠান্ডা করে খাওয়া যায়। যেমন আমার ভাত ডাল করি তরকারি মোটেই ঠান্ডা খেতে ভালো লাগে না, কিন্তু এই আম, লিচু, তারপরে আপনার যে কোনো ধরনের কোল্ড ড্রিঙ্কস বলুন, এটা ওটা আমার হাজবেন্ডের অত পছন্দের না, যার জন্য একটু ঠান্ডা এই ধরনের জিনিসকে কদর করতে পারে না। আমার তখন খুব কষ্ট হয়। যাই হোক, বাতাসাটা খাই, জলটা খাই, আর বুবু যেহেতু ইলিশ মাছ খাবে না সেজন্য বুবুর জন্যে হবে ডিম সিদ্ধ। ডিম বের করে রেখেছি ফ্রিজ থেকে, নর্মালে চলে এলে ওর জন্য ডিমটা সিদ্ধ করবো। ডালের সিটিটা এখানে পড়ছে আর ভাত এই যে উপর দিয়ে দিয়েছি। আর একটা জিনিস আপনাদের দেখাই, এই দেখুন একই আকাশে কত রকমের খেলা। এদিকটা মেঘে পুরো কালো করে রয়েছে, একটু আগেই রোদ ছিল, আর এদিকটা দেখুন রোদ্দুর, নীল আকাশ, সাদা 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 মেঘ ভেসে ভেসে বেড়াচ্ছে, তার মধ্যে বৃষ্টি পড়ছে, দেখতে পেয়েছেন? কত রকমের খেলা যে দেখাবে ভগবান, কি জানি। গরম তো কমে না, এই বৃষ্টি আরো গরম বাড়িয়ে দেয়, তার মধ্যে দেখুন
রোদ, মেঘ, বৃষ্টি, সত্যি সব কিছু একসাথে। এই বৃষ্টিটা পড়লো তো আরও আমার গরম ধরে নিল জানেন, জানলা দরজা বন্ধ করে দিলাম, বৃষ্টির ছাট আসবে, এদিকে গ্যাস মানে নিভে যাবে হাওয়ায়, তার মধ্যে আরও ছাদের গরমটা নেওয়া আছে, চুলমুল টঙে বেঁধে নিয়েছি, আর পাচ্ছি না। যাই হোক, এখানে বুবুর জন্য ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর সেই ফাঁকে ডিমটা সেদ্ধ হতে হতে আমি করে নেবো মাছের জন্যে সর্ষেটা বাটা। বুঝতে পারলেন, সর্ষে দিয়ে, টক দই দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, নুন দিয়ে একেবারে বেটে নেবো মাছের মধ্যে, নুন হলুদ কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে মুখিয়ে ব্যাস কড়াইয়ের মধ্যে দিয়ে ঢাকা চাপা দিয়ে চলে যাবো 15-20 মিনিটের জন্য, একদম ধিমে আছে করে দিয়ে 15-20 মিনিট পর খাওয়া দাওয়া করে নেবো। খাওয়া দাওয়া করে নেবো কি, তার আগে স্নান করবো, মেয়েকে স্নান করাবো, নিজে স্নান করবো। বাবা গরমে প্রাণ হয়ে যাচ্ছে ওষ্ঠাগত, এই সময় স্নান না করে খাওয়া দাওয়ার কথা ভাবতেই পারি না, বাবা অন্যায়। দেখেছেন মেঘলা টেঘলা করে এমন একটা অন্ধকার করে দেয় না, দেখুন বাইরে দিনের বেলা অথচ দেখে মনে হচ্ছে আমি রাতের বেলা বোধহয় রান্না করছি। সাদা সর্ষেটাই বেশি দেব, কারণ সাদা সর্ষেতে গ্যাস অম্বল তুলনামূলক অনেকটা কম হয়, আর কালো সর্ষে দেবো 1 চামচ, বেশি না, 1/2 চামচ, এই 1/2 চামচ, টোটাল 1 চামচ। ব্যাস ইলিশ মাছটা করার জন্য এখানে সমস্ত রকম ব্যবস্থা গুছিয়ে নেওয়া হয়ে গেছে, একদম সর্ষে বাটা, টক দই, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, যাবতীয় যা দেওয়ার ছিল সব কিছু দিয়ে দিয়েছি। এগুলোকে একটুখানি মিক্স করে নেব, দেখুন বাটিটা কেমন ঘুরছে। যাই হোক, একটুখানি মিক্স করে নিলাম, পরিমাণ মতন জলও একেবারে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোকে একে একে এর মধ্যে ভালো করে মাখামাখি করে নেব। আলাদাই সম্পর্ক, সুন্দর দেখতে লাগছে, রান্না করার আগেই আমার অর্ধেক খাওয়া হয়ে যায়। মাথা বাদে আজকে সবকিছুই দিয়ে দেবো, লেজাটাও দিয়ে দেবো, শুধু মাথাটুকু রেখে দেবো, কোনো একদিন কোনো নিরামিষ তরকারিতে মাথাটা দিয়ে দেবো। টপিট করে ভালো করে মাখিয়ে নিলাম, এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। ভাপা হতে হতেই বুবুকে করিয়ে দেবো স্নান, আর বুবুর তো খাওয়ার দাওয়ার বানানো হয়েই গেছে, ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, ওকে খাইয়ে দেবো, তাহলে পরে না আমি নিশ্চিন্তে মানে স্নান করে এসে খেতে পারবো না। আর ইলিশ মাছের কাঁটাতে আমার মন মানে এদিক ওদিক হয়ে গেলে গলায় ফুটে কেলেঙ্কারি হবে। আর এই মাথাটাকে ফ্রিজে ঢুকিয়ে দিই। এখন আমি একটুখানি ঘরটা ঝাড় দিতে এলাম, বুবুকে স্নান করানো হয়ে গেছে, বুবু তখন কেক খেয়েছে, আমি খেয়াল করিনি এই ঘরের মধ্যে কুড়ো 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 করে ফেলে রেখে গেছে। এই কেকের মধ্যে যদি এই পিঁপড়ে ধরে তাহলে ব্যাস সারা বাড়ি দেখবেন পিঁপড়েময় হয়ে যাবে। আর চুল যতবার ঝাড় দেবো জানেন তো ততবার দেখবো চুল আর চুল, মাথায় তো মানে এত চুল নেই, ঘরে আমার যত চুল। আর একটু আগে যে বৃষ্টি হয়েছিল তখন হালকা ঝড় মতন একটুখানি হাওয়া দিয়েছিল জোরে, দু চারটে কারি পাতা, শুকনো কারি পাতা দেখলাম গাছের থেকে খসে বারান্দায় পড়েছে, সেটুকু একটুখানি ঝাড় দিয়ে নিই। প্রায়
মিনিট মতন হয়ে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর খুলে দেখব কেমন হয়েছে। ও হো আহা, সর্ষে ভাপা একদম রেডি। ওপর দিয়ে আরও একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, একদম সিম্পলভাবে করেছি, অথচ কি সুন্দর হয়েছে। আর গন্ধে পুরো মোমো করছে, গন্ধ তো আপনাদের শোকাতে পারছি না। এই মাছ আর তার সঙ্গে গরম ভাত, আহা পুরো জমে ক্ষীর। ঢাকা দিয়ে রেখে দিই, এবার এই সমস্ত কিছু মেজে কষে পরিষ্কার করে স্নান করে তারপর খাওয়া দাওয়া করবো। গুড ইভিনিং বাবু, সবাইকে বলে দাও, আমার বন্ধুদের ফ্রেন্ডদের বলে দাও গুড ইভিনিং। যাও তুমি পড়তে যাও, ওই ঘরে ওই ঘরে এসি চলছে বলে দরজা লাগানো, বাবু যাচ্ছে এখন পড়তে। আর আমি দুপুরবেলা আহা ইলিশ মাছটা দিয়ে যে কী ভালো ভাত খেয়েছি দুপুরবেলা, সেটা বলারও বাইরে, বললে পরে আপনারা কতটা বিশ্বাস করবেন জানি না, অনবদ্য, জাস্ট ফাটাফাটি খেয়েছি। এখানে ভাত দুবেলার করেই রেখেছি, তাই ভাত রয়েছে, রাত্রিবেলা আমাকে আর ভাত করতে হবে না। মাছের ঝালও রয়েছে, ইলিশ মাছ থাকলে আমার হাজব্যান্ডের আমার কারোরই আর কিছু লাগে না। আর সকালবেলা আমটা বের করেছিলাম, ভেবেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খাবো, কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়ার পর খেতে পারলাম না জানেন। খেয়ে উঠে বুবুর সঙ্গে ওই যে শুতে গেলাম মাছ ভাত খেয়ে, ব্যাস হয়ে গেল। এখন বাজে একদম পৌনে আটটা। আজকে না আমার মনটা খুব একটা ভালো নেই জানেন। আজকে আসলে কী হয়েছে বলুন তো, আমি না ব্লগটা আপলোড করার জন্য অনেকক্ষণ আগে বসিয়েছি কিন্তু কিছুতেই প্রসেসিং হচ্ছে না। আমার শিডিউল টাইম 7টায় আপলোড করার, রেগুলার আমি 7টায় ব্লগ আপলোড করি, 7টা বেজে যাচ্ছে, 7:10, 20, 30 হয়ে গেলো তাও হচ্ছে না। ফাইনালি 7:35 নাগাদ দেখলাম পুরোপুরি আপলোড কমপ্লিট হলো, তারপর আমি 40-এ শিডিউল করে এই 45-এ আপনাদের সাথে এখন বক বক করছি। এই মুহূর্তে আমার ভালো লাগছে, আমি জানি না কেন, মানে নেটটা কোনো কারণে স্লো ছিল নাকি অন্য কোনো রকম প্রবলেম বুঝতে পারছি না, এত স্লো আজকে আপলোড হলো, এটাই আমার মনটা খুঁতখুঁত খুঁতখুঁত করছে। দেখবেন রোজ একটা কাজ একটা নিয়মে যদি আপনি করেন, কোনোদিন যদি একটুখানির জন্য এদিক ওদিক হয় মনের ভেতরটা কেমন করে না। আমার রেগুলার 7টায় ব্লগ যায়, সে জায়গায় আজকে 7:40 হয়ে গেলো। যাই হোক কী করা যাবে, আপনারা একটুখানি ক্ষমা কেন্না করে দেখে নেবেন। খজলি বলুন, ল্যাংড়া বলুন, আম্রপালি বলুন, চৌষা বলুন, আমার কাছে হিমসাগরের ওপরে কোনো আম নেই, কোনো গন্ধ তার ওপরে নেই, কিন্তু এটাও কিন্তু বেশ ভালো, খারাপ না জানেন, বেশ সুন্দর পাকা হলুদ রঙও আছে আর তার সঙ্গে খেতেও বেশ মিষ্টি। বুবু ওই ঘরে পড়ছে, পড়ুক, ও তো আর আম খাবে না, আমি আমটা এখানে দাঁড়িয়ে খেয়ে নিই। ভালো, তবে ওই যে বললাম হিমসাগরের কাছে আমার কাছে, মানে হিমসাগর ছাড়া আমার কাছে আর সেই লেভেলের কোনো আম নেই। এগুলো হচ্ছে মানে কি বলুন তো, মন্দের ভালো, মানে এবছরের মতো চলে গেলে আর তো আম খেতেই পারবো না, আবার তার জন্য নেক্সট ইয়ারের হিমসাগরের সিজন দেখবেন খুব অল্প সময়ের জন্য আসে, মানে বড় জোর এক মাস মেরে কেটে আপনি হিমসাগর পাবেন, তারপর প্রপার ভালো বেশ সুন্দর আম আপনি পাবেন না, হয় পচা গলা পাকেনি দরকচা। তো চলুন আজকে আম খেতে খেতে মিষ্টি মুখে আপনাদের সাথে গল্পটাকে এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, খুব সুস্থ থাকবেন, আশেপাশে সকলকে ভালো রাখবেন, বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ। কাল আবার একটা যাচ্ছে নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাবো, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, বাই বাই।